প্রিয় শিক্ষার্থীর আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এই ভিডিওটিতে আমরা ডিইউ এ ইউনিটের অ্যাডমিশন টেস্টে তুমি কিভাবে প্রিপারেশন নিবা এই নিয়ে বিস্তারিত কথা বলব অর্থাৎ তুমি যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কমপ্লিট একটা গাইডলাইন পেয়ে যাবে বিশেষ করে এইসএসি টোয়েন্টি থ্রি শিক্ষার্থীরা তোমরা যারা কয়েকদিন পর থেকে এই ইউনিটের জন্য প্রিপারেশন নিবা তোমাদের সমস্ত কনফিউশন এই ভিডিওটা থেকে ক্লিয়ার হয়ে যাবে আমি আশা করছি তোমাদের জন্য স্পেসিফিক তোমাদের অনেক প্রশ্নগুলার একটা নোট শর্ট নোট করে সেইগুলো আমি ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করব এই ভিডিওতে প্রথম কথা হচ্ছে তোমরা যারা ইউনিটের জন্য প্রিপারেশন নিবা তুমি যদি খেয়াল করে দেখো যে ইউনিটের জন্য ইউনিটের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে বা ডিইউ এ ইউনিটে যারা পরীক্ষা দিবে এদের ক্যাটাগরি কিন্তু দুইটা একটা ক্যাটাগরির মানুষ আছে যারা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছে বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নিবে কিন্তু তাদের টার্গেট আছে যে আমরা ইউনিটেও ভালো করব এবং এ ইউনিটেও ভালো করে যদি হচ্ছে কোনো কারণে ইঞ্জিনিয়ারিংয়ে কোথাও ভালো সাবজেক্ট না আসে তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে টপ ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে ভর্তি হয়ে সেখানে পড়াশোনা করব এই টাইপের পাবলিক কিন্তু অনেকেই আছে আবার স্পেসিফিকভাবে এরকম অনেককে পাবা যারা শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটেই পরীক্ষা দিবে এবং তাদের একদম ফুল ফোকাস্ট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিট তো আমি মেইনলি যারা ঢাকা ইউনিভার্সিটির ফুল ফোকাসড এই ইউনিটের জন্য তাদের জন্য এই ভিডিওটা একদম কমপ্লিটলি সাজিয়েছি কিন্তু যারা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নিবা তারাও এই টিপস অ্যান্ড ট্রিক্স এবং টেকনিকগুলো দেখতে পারো তোমাদের এই ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিট ক্র্যাকে এই টিপস এবং টেকনিকগুলা কাজে দিবে বলে আমার মনে হয় তো তুমি দেখতে পারো ওকে প্রথম কথা হচ্ছে যারা তোমরা ইউনিভার্সিটির এই ইউনিটের জন্য প্রিপারেশন নিবা তোমরা অবশ্যই কোনো না কোনো একটা কোচিংয়ে ভর্তি হবা কোচিংয়ে ভর্তি হতে হবে বাসায় বসে প্রিপারেশন নেওয়াটা আলাদা বিষয় বাট আমার মনে হয় যে একটা কোচিংয়ে ভর্তি হওয়া উচিত এবং সেই কোচিংটা হতে পারে হচ্ছে যে কোনো ফিজিক্যাল কোচিং হলে ভালো হয় কারণ তোমার এই যে টোটাল এই টাইম প্রিপারেশন টাইম তুমি হচ্ছে চার থেকে পাঁচ মাস সময় পাচ্ছ এই চার থেকে পাঁচ মাস সময়ে নিয়মিত পরীক্ষা দেওয়ার একটা অভ্যাস থাকতে হবে তোমাকে এই নিয়মিত পরীক্ষা দেওয়ার একটা অভ্যাস তোমাকে কিন্তু কোচিং তৈরি করে দেয় এবং সেই কোচিংটা যদি ফিজিক্যাল কোচিং হয় তাহলে আরও ভালো হয় তো তুমি হচ্ছে যে সমস্ত ফিজিক্যাল কোচিংগুলো আছে উদ্ভাস আছে আরও অনেকগুলো আছে এগুলো যে একটাতে ভর্তি হতে পারো এবং ফিজিক্যাল কোচিংয়ের আমার মনে হয় যে মেইন পারপাসটাই এখানে যেখানে তুমি হচ্ছে ফিজিক্যাল পরীক্ষাটা দিতে পারবা ঠিক আছে পাশাপাশি আমার মনে হয় যে ফিজিক্যাল কোচিং এর পাশাপাশি তুমি একটি অনলাইন কোচিং এ ভর্তি হতে পারো অনলাইন কোচিং অনলাইন কোচিং এ কম দামে তুমি একটা কোর্স নিয়ে নিতে পারো ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের জন্য কারণ কি আমার মনে হয় কি ফিজিক্যাল ক্লাস যেগুলো হয় ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটের জন্য যে সমস্ত ফিজিক্যাল ক্লাসগুলো হয় সেগুলো অবশ্যই উদ্ভাসের বা অন্যান্য জায়গায় আমি উদ্ভাসে ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটের জন্য দুই তিনটা সিজনে ক্লাস নিছি তো এই জায়গাতে আমি যেটা দেখছি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখছি এখানে অবশ্যই ভালো টিচাররা ক্লাস নেন তারা পর্যাপ্ত পরিমাণ কন্টেন্ট ক্লাসে আলোচনা করেন তারপরও একটা মেইন সমস্যা কিন্তু থাকে সমস্যা কি এই যে ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটের প্রিপারেশন নিচ্ছ এ ইউনিটের প্রিপারেশনে সবাই ভর্তি হয় সবাই হচ্ছে সায়েন্সের সবাই যারা মানে আর্টসের ইউনিটে যাচ্ছে না তারা সবাই কিন্তু এখানে ভর্তি হচ্ছে এই যে ঢাকা ইউনিভার্সিটির ইউনিটের কোচিং এই কোচিংয়ে এরকম অনেক প্লাবান ভর্তি হয় যারা জীবনে কখনো লেখাপড়া করেই যারা হচ্ছে মানে এইসএসসিতে একদম টেনে টুনে ফোর পয়েন্ট পে পাশ করবে এরকম অনেকেই ভর্তি হয় এবং তাদের এই ঢাকা ইউনিভার্সিটির ইউনিটে চান্স পাওয়ার সম্ভাবনাও অনেক কম এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরা লেখাপড়া নিয়ে অনেকটা সিরিয়াস না এরা কিন্তু ক্লাসে আরও টিচারদের এই ফিজিক্যাল কোচিংয়ের ক্লাসগুলোতে টিচারদের আরও ডিস্টার্ব করে আমি এরকম অনেক দেখছি অনেক অনেক ক্লাসরুমে যে ষাট জন আশি জনের ক্লাসরুমে গেছি যেখানে প্রায় পনেরো বিশ জন এরকম স্টুডেন্ট আছে যারা হচ্ছে টিচারদের অনেক বিরক্ত করে তো সেই ক্ষেত্রে কি হয় যে যারা ফিজিক্যাল ক্লাস নেয় ওই টিচাররা কিন্তু অনেক ক্ষেত্রে ফিজিক্যাল কোচিংয়ে যে কি হয় সম্পূর্ণ কন্টেন্ট কমপ্লিট করে না সম্পূর্ণ বিষয়গুলো পড়ায় না এরকম অনেক ক্ষেত্রে ঘটে হ্যাঁ সম্পূর্ণ পড়ায় না তো তুমি যদি কোচিংয়ের ক্ষেত্রে তোমার ফ্রেন্ডদের কাছে একটু ফিডব্যাক নিয়ে দেখো সামনে তুমি যখন ভর্তি হবা তখন দেখবা আমি বিগত সালগুলোতে দেখছি আমি নিজে পড়াইছি এবং আমি স্টুডেন্ট থাকা অবস্থায় দেখছি যে আমার পাশের রুমে এক বন্ধু ক্লাস করছে আর আমি এই রুমে ক্লাস করছি তার এবং আমার পড়ানোর কন্টেন্টে অনেক তফাৎ কিন্তু কোচিং থেকে কিন্তু সেম কন্টেন্ট পড়াইতে বলে অনেক তফাৎ মানে কি ওর রুমে পুরা চ্যাপ্টারটা ঘুষিয়ে পড়ানো হয়েছে আমার রুমে পড়ায়নি কারণ টিচারের মুড ভালো ছিল না বা কোনো একজন বিরক্ত করছে তো এই জন্য তোমাকে যদি ঘুষিয়ে পড়তে হয় ঘুষিয়ে প্রিপারেশন নিতে হয় তাহলে ফিজিক্যাল কোচিংয়ের পাশাপাশি এখন যেহেতু অনলাইন কোচিংয়ের একটা বড় কী বলে সুবিধা চলে আসছে তুমি অবশ্যই একটা অনলাইন কোচিংয়ে ভর্তি হবা অনলাইন কোচিং সে হইতে পারে উদ্ধাস উন্মেষ হইতে পারে হচ্ছে টেনমিড স্কুল হইতে পারে হচ্ছে বন্দি পাঠশালা বা হইতে পারে এসিএস যে কোনোটা যেটা তোমার কাছে মনে হয় যা যাদের সার্ভিস সবচেয়ে ভালো হবে তুমি সেই জায়গাতে ভর্তি হবা অনলাইনে ডি ইউনিটের প্রিপারেশনে কেন বলছি এই জায়গাতে ভর্তি হবা কারণ খেয়াল করে দেখো তুমি যখন প্রিপারেশন নিবা খেয়াল করে দেখো তুমি যখন প্রিপারেশন নিবা এই কোচিংয়ের সময় তোমার টোটাল প্রিপারেশনে তুমি হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্টের জন্য একদম হার্ড কোর প্রিপারেশন নিবা এখন দেখো অনেকে চিন্তা করতে পারো ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এর ভিতরে কেউ চিন্তা করতে পারো আমি ম্যাথ দাগাবো না কেউ চিন্তা করতে পারো আমি বায়োলজি দাগাবো না যে ম্যাথে আসলেই স্ট্রং মানে যে ম্যাথে আসলে অনেক উইক যে কিছুই পারবে না ম্যাথে তার জন্য ঠিক আছে যে বায়োলজিতে একদমই কিছু পারে না একদম টেনে পাশ পাস করছে তার জন্য ঠিক আছে বাংলা ইংলিশে যাওয়া কিন্তু আমি বলবো যে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের জন্য বাংলা এবং ইংলিশ কোশ্চেন তুলনামূলক টাফার হয় এবং আমরা যেহেতু বাংলা এবং ইংলিশ দাগানোর অভ্যাস আমাদের কখনোই থাকে না এইটার প্রিপারেশন নেওয়াও অনেকটা কঠিন হয়ে যায় কোচিংগুলো গতানুগতিকভাবে বাংলা ইংলিশ পড়ায় না এই জন্য এইটা নিয়ে প্রিপারেশন নেওয়া কঠিন কঠিন হয়ে যায় তা আমি বলবো যে তুমি প্রথম থেকেই মাইন্ডসেট ক্লিয়ার রাখবা যে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি এই চারটাতেই হায়েস্ট পরিমাণ ইফোর্ট দিব দিয়ে এই চারটাতেই সবচেয়ে ভালো মার্ক তুলব ঠিক আছে সবচেয়ে ভালো মার্ক তুলবা তুমি এই চারটা সাবজেক্টে এখন এই চারটা সাবজেক্টে তুমি যদি শুরু থেকে সবচেয়ে ভালো মার্ক তোলার প্রিপারেশন নিয়ে আগাইতে চাও তাহলে তোমাকে কোচিং ফলো করা লাগবে কারণ কি তুমি যদি অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনের টাইম লাইনটা দেখো সাপোজ ধরো তুমি এই পয়েন্ট থেকে শুরু করছো এই জায়গা থেকে ঠিক চার মাস তুমি পড়াশোনা করবা চার মাস চারটা মাস টানা পড়াশোনা করবা তুমি যদি চিন্তা করো প্রথম যেদিন তুমি পড়াশোনা শুরু করছো সেদিনই এই চারটা সাবজেক্টের প্রায় আটশো থেকে এক টপিক আছে এই আটশো থেকে এক হাজার টপিকে তুমি মাস্টার করে ফেলবা এবং ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের যে কোশ্চেন প্যাটার্ন সেই প্যাটার্ন অনুযায়ী মাস্টার করে ফেলবা ইজ নট পসিবল এটা সম্ভব না তাহলে তোমাকে যেটা করতে হবে নিয়মিত চর্চায় আসতে হবে নিয়মিত চর্চা কেমন এই যে চার মাস এই চার মাসের টাইম লাইনে এভরিডে প্রত্যেক দিন তোমাকে আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করতে হবে প্রত্যেকদিন তুমি যদি আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করো তাহলে প্রতিদিন তুমি হচ্ছে চারটা থেকে ছয়টা টপিক কভার করে ফেলবা তুমি চারটা থেকে ছয়টা টপিক বা এর থেকে বেশিও কভার করে ফেলতে পারো এই চারটা থেকে ছয়টা টপিক কভার করে যদি তুমি চার মাস টানা লেগে থাকো মোটামুটি এই রেঞ্জে একটা খুব ভালো হ্যান্ডসাম একটা টপিক প্রায় সেভেন্টি টু এইটি পার্সেন্ট টপিক তুমি কভার করে ফেলতে পারবা যেটা তোমার চান্স পাওয়ার জন্য অ্যানাফ ঠিক আছে তাহলে তোমাকে একদম রেগুলারিটি মেনটেন করে পড়তে গেলে এই কোচিংয়ের সাথে টাইম লাইন মেনটেন করে পড়তে হবে কোচিংয়ের সাথে কোচিংয়ে ধরো আজকে ক্লাসে গেছো কোচিং এর ক্লাসগুলো কেমন হয় সবটাই তিন দিন ক্লাস থাকে ধরো এটা হচ্ছে স্যাটারডে সানডে মানডে টুয়েসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে তো ধরো স্যাটারডে যদি ক্লাস থাকে সানডে থাকবে না আবার মানডে থাকবে মানডে যদি ক্লাস থাকে টুয়েসডে থাকবে না আবার ওয়েডনেসডে থাকবে এবং ফ্রাইডে হচ্ছে তোমার এক্সাম থাকবে তাহলে এই যে সবটাই তিন দিন তুমি ক্লাস করলা এই তিন দিনে তিনটা বা চারটা সাবজেক্টে তোমার কিন্তু খুব সুন্দর মতো সবকিছু গুছিয়ে পড়াবে এই যে তিন দিন বা চার দিনে সবকিছু সুন্দর মতো গুছিয়ে কয়েকটা চ্যাপ্টার বা টপিক পড়াইলো এদের সাথে সাথে তুমি যদি চার মাস টানা পড়তে থাকো তাহলে ইজিলি এই টপিকগুলা খুব সুন্দর মতো কভার হয়ে যাবে ঠিক আছে সুতরাং এই কোচিংয়ের সাথে কোচিং এর সাথে টার্গেট নিয়ে নিয়ে পড়াটা খুব গুরুত্বপূর্ণ এখন এই কোচিংয়ের সাথে টার্গেট নিয়ে নিয়ে পড়লা অনলাইন কোচিং কেন করবা অনলাইনে কেন পড়বা তুমি হচ্ছে অনলাইনে কোর্স কিনে পড়তে পারো অথবা ইউটিউবে যে সমস্ত ভাইয়ারা অ্যাডমিশন কোচিং এর সময় ফ্রি ভিডিও আপলোড করবে ইউনিভার্সিটি কয় ইউনিট স্ট্যান্ডার্ড যেমন আমি করব এই চ্যানেল চ্যানেলে আমি হচ্ছে কেমিস্ট্রি করব স্পেসিফিক ফিজিক্স ম্যাথ এগুলো করব না শুধু কেমিস্ট্রি করব তো এই যে যেই ভিডিওগুলো তুমি এখান থেকে পাবা বা অনলাইনে পাবা এইগুলো কেন দেখবা কারণ হচ্ছে কোন একটা চ্যাপ্টার থেকে তোমার কমপ্লিট যা যা আসে তাই তা সুন্দর করে গুছিয়ে নেওয়াটা জরুরি কিভাবে গুছাবা সাপোজ ধরো আমি ধরে নিলাম যে মূলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টার দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে কেমিস্ট্রি শুরু হয় মূলের পর্যায়বৃত্ত ধর্ম এই যে চ্যাপ্টারটা দিয়ে কেমিস্ট্রি শুরু হয় এই চ্যাপ্টারে টোটাল ধরে নিলাম হচ্ছে থেকে টপিক আছে এই যে পনেরো থেকে টপিক এখানে এই যে যে বেসিক বেসিক ইনফরমেশন পসি আন্ডারস্ট্যান্ডিং সেগুলো কিন্তু তোমার সুন্দর মতো ক্লিয়ার করে নিতে হবে এখন যখন এইটার উপর তুমি ক্লাস করবা ফিজিক্যাল কোচিং ক্লাস করবা তখন অবশ্যই ক্লাসে তুমি চেষ্টা করবা একটা খাতাতে সুন্দর মতো এগুলা হচ্ছে নোট করার সুন্দর মতো নোট করার কিন্তু সমস্যা যেটা হয় এই ক্লাসগুলাতে অনেক কিছু বুঝতে গেলে এই নোটটা সুন্দর করে করা যায় না তো সেই ক্ষেত্রে আমার অনলাইন যদি কোনো কোচিংয়ে কোর্স কেনা থাকে বা ইউটিউবে কোনো ভিডিও থাকে যেটা দেখে দেখে তুমি যদি এই পনেরো থেকে আঠারোটা টাইপ সুন্দর মতো শিখতে চাও তাহলে কি করা যাবে এইগুলা সুন্দর মতো ওই ভিডিও দেখে দেখে শেখা যাবে পাশাপাশি ওগুলো তোমার হাতের একটা খাতায় সুন্দর করে নোট করে নেওয়া যাবে যাতে তোমার রিভিশন টাইমটা কমে আসে নোট করা কেন গুরুত্বপূর্ণ কারণ তুমি যখন ফাইনালে পরীক্ষা দিবা তখন প্রত্যেকটা বই প্রত্যেকটা সোর্স আলাদা করে পড়া পসিবল হয় না এই শুরু থেকে তুমি যদি নোট করো তোমার হাতে করা পাঁচ ছয়টা নোট থাকে ওই পাঁচ ছয়টা নোট তুমি পরীক্ষার আগের দুই একদিনে রিভিশন দিবা খুব শর্ট টাইমে এই জন্য নোট করাটা খুব গুরুত্বপূর্ণ এখন এই যে নোটটা তুমি নিবা অনেক সময় ফিজিক্যাল কোচিং এটা ভালো হয় না তো সেই অনলাইন যে টিউটোরিয়ালগুলো আছে সেইটার হেল্প নিলে তুমি সুন্দর মতো নোট করে ফেলতে পারো পাশাপাশি এবার ধরো তুমি ক্লাসে নোট করছো বাসায় এসে নোট করছো এবার আরেকটা খাতা নিবা এই খাতাটাকে আমি বলি প্র্যাকটিস খাতা এখানে যা যা নোট করছো এইগুলা এখানে বসে বসে প্র্যাকটিস করবা একটা জিনিস একবার দুইবার তিনবার চারবার পাঁচবার অনেকবার লিখে লিখে পড়বা সুন্দর মতো লিখে লিখে পড়বা লিখে লিখে পড়লে ওই জিনিসটার প্রতি তোমার একটা আলাদা লেভেলের আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে আলাদা লেভেলের বোধগম্য তৈরি হবে এবং একটা পর্যায়ে যে তুমি ওগুলো আর কখনো ভুল করবা না ঠিক আছে তো সুতরাং এই যে টপিকগুলা কোচিংয়ের সাথে যখন তুমি পড়বা অনলাইন এইগুলো রিলেটেড ভিডিও দেখে প্রত্যেকটা টপিক ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করবা কোন একটি টপিক যদি ক্লিয়ার না হয় তাহলে দেখবা তুমি যখনই কোশ্চেন সলভ করতে যাবা তখন কিন্তু আটকে যাবা আচ্ছা কোশ্চেন সলভার থেকে মনে আসলো যে কোচিং এ যখন তুমি ভর্তি হবে যখন তুমি এত কিছু পড়াশোনা করতেছো তখন তোমার কোন বই ফলো করা উচিত এটা কিন্তু একটা কমন কোশ্চেন থাকে সবার ভিতরে একটা কমন কোশ্চেন থাকে ভাইয়া আমি কোন বই ফলো করব তো বই ফলো করার ক্ষেত্রে আমি কয়েকটা সুন্দর গাইডলাইন দিই বইয়ের ক্ষেত্রে সবসময় তোমার যদি তোমার যদি মেইন বইটা ভালো করে পড়া থাকে আমি বলবো যে তুমি নিজে একটা নোট তৈরি করো ক্লাস করো এবং ভিডিও দেখো ক্লাস এবং ভিডিও দেখে দেখে নিজে একটা নোট তৈরি করো এই নোটটা ভালো করে রিভিশন দাও একবার দুইবার তিনবার চারবার রিভিশন দাও এরপরে তোমার যদি মেইন বই পড়া থাকে ভালো করে যাদের মেইন বই ভালো করে পড়া আছে ইন্টারমিডিয়েটে তারা অবশ্যই অবশ্যই মেইন বইটাতে যাবা মেইন বইটা বেশি বেশি পড়বা মেইন বুক এই মেইন বুক যখন তুমি পড়বা এই মেইন বইয়ের কয়েকটা জিনিস তোমাকে ভালো করে পড়তে হবে যেমন হচ্ছে মেইন বইয়ের এক্সাম্পলের সমস্ত ম্যাথ এক্সারসাইজের সমস্ত ম্যাথ এই ম্যাথগুলা ভালো করে দেখতে হবে কখনো জটিল ম্যাথে যাবা না কারণ ঢাকা ইউনিভার্সিটি কমিউনিটি কিন্তু অনেক জটিল প্রশ্ন আসে না আর একটা জিনিস করবা এমসি কিউ যা কিছু আছে বইতে বইয়ের এমসি এক্সাম্পলের ম্যাথগুলো ভালো করে দেখবা এক্সারসাইজের ম্যাথগুলো ভালো করে দেখবা আর এমসি যেগুলো আছে সেইগুলা ভালো করে দেখবা এটা হচ্ছে মেইন বই থেকে আর যদি কারোর মেইন বই ভালো করে পড়া না থাকে তাহলে তুমি যেটা করবা তুমি মেইন বইতে আর যাবা না মেইন বইতে যাওয়ার দরকার নেই বাট মেইন বইয়ের এমসি কিউ এক্সাম্পলের ভালো করে দেখতে পারো লাইন বাই লাইন পড়ার দরকার নেই তখন তুমি প্রিপারেশন বুকটা নিবা উদ্ভাসে দেখবা প্রিপারেশন বুক বলে একটা ভালো বই দেয় এই বইয়ের সুবিধা হচ্ছে এখানে প্রত্যেকটা চ্যাপ্টার টাইপ ভিত্তিক সাজানো প্রত্যেকটা চ্যাপ্টার টাইপ ভিত্তিক সাজানো টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি টাইপ ফোর এবং ওই টাইপের ভিতরে বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা কোশ্চেনগুলা সুন্দর করে সাজিয়ে দেয়া আছে এটা কিন্তু খুবই হেল্পফুল হয় এই জন্য প্রিপারেশন বই দেখতে পারো যদি তোমার মেইন বই না থাকে মেইন বই ভালো করে পড়া না থাকে তাহলে প্রিপারেশন বইকে তুমি টাইপ ভিত্তিক এই পড়াশোনাটা করতে পারো তখন আর মেইন বইয়ের দিকে অতটা ফোকাস করা লাগবে না তাহলে যার মেইন বই পড়া আছে সে মেইন বই ভালো করে পড়বা এরপরও যদি তোমার হাতে টাইম থাকে তাহলে প্রিপারেশন বুকে ওই টাইপ ভিত্তিক জিনিসগুলো আর ভালো করে দেখে নিলা এই মেইন বইয়ের সাথে মিলিয়ে তুমি তোমার নোটটাকে আর একটু ইনক্রিজ করে নিতে পারো এটা হতে পারে একটা সিস্টেম কিন্তু এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলভ করা তুমি ধরো একটা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলছো সেটা ধরো হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন চ্যাপ্টার এই চ্যাপ্টারটা তুমি ধরো কমপ্লিট করে ফেলছো কমপ্লিট করার পরের কাজ হচ্ছে এই চ্যাপ্টার থেকে যে সমস্ত কোশ্চেন আসছে চ্যাপ্টার ভিত্তিক কোশ্চেন কোশ্চেন ম্যাকে দেখবা চ্যাপ্টার ভিত্তিক বিভিন্ন সালে আসা কোশ্চেনগুলো একত্রিত করা থাকে তাহলে এই কোশ্চেন ম্যাকে ওই চ্যাপ্টার ভিত্তিক যত কোশ্চেন আসে ওই কোশ্চেনগুলো ভালো করে সলভ করা এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই কোশ্চেনগুলো সলভ করে কি আমার কমন আসবে উত্তর হচ্ছে কমন আসার সম্ভাবনা কম কিন্তু টাইপ কিন্তু রিপিট হয় যেই টাইপটা তোমার প্রশ্নে আসছে ওই টাইপের সিমিলার কোশ্চেন তুমি আবার পাবা কিন্তু কোশ্চেন সলভ করলে সবচেয়ে বড় সুবিধা যেটা হয় তোমার প্রশ্ন সলভের বা প্রশ্নের প্যাটার্নের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট তৈরি হয় এত ভালো অ্যাডজাস্টমেন্ট তৈরি হয় যে পরবর্তীতে তুমি যখন পরীক্ষা দেওয়া প্র্যাকটিস করবা কোচিংগুলোতে এখানে কোয়েশ্চেন ব্যাংক সলভ করলে এখানে পরীক্ষা দেওয়া প্র্যাকটিস করলে দেখবা পরীক্ষাতে তুমি ভালো করতেছো রেগুলারলি ভালো করতেছো তোমার মার্ক ভালো আসছে তখন তোমার পরীক্ষার প্রতি একটা কনফিডেন্স বাড়ে যে আমার দ্বারাও হবে আমার দ্বারা হওয়া পসিবল সম্ভব বা সম্ভাবনা আছে। এই যে জিনিসটা এটা কিন্তু তুমি যখন এই টোটাল প্রিপারেশনের চার মাস থেকে পাঁচ মাস পরে যখন তুমি ফাইনালি পরীক্ষা দিবা তখন তোমার কনফিডেন্স লেভেল বাড়িয়ে দেয় পরীক্ষার হলে ভুল করার সম্ভাবনা কমে যায় আর সবচেয়ে বড় কথা কোশ্চেনের সাথে অ্যাডজাস্টমেন্ট তৈরি হয় তুমি পারবা ঠিক আছে ফাইনালে যে এই জন্য কোশ্চেন ব্যাংকটা মাস্ট কোশ্চেন ব্যাংক অবশ্যই সলভ করবা শুরু থেকেই কোশ্চেন ব্যাংকের উপর ফোকাস করবা তাহলে কি বললাম বই পড়ার ক্ষেত্রে অবশ্যই ক্লাসে এবং ইউটিউবে প্লেলিস্ট ধরে ধরে তুমি যা যা যে সমস্ত টাইপগুলা শিখতেছো সেইটা ভালো করে নোট করা তারপরে মেইন বইয়ের পড়া মেইন বইয়ের ক্ষেত্রে এগুলাতে ফোকাস যদি বই বই কারোর ভালো পড়া না থাকে তাহলে সে সম্পূর্ণ প্রিপারেশন বইয়ে টাইপ ভিত্তিক পড়াশোনা করবে আর কোয়েশন ব্যাংকের উপর সবচেয়ে বেশি ফোকাস দিবে এইভাবে কয়েকটা স্টেজে তোমাকে পড়াশোনা করতে হবে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ব্যাংকের ক্ষেত্রে তুমি যখন কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবা তখন তুমি দেখতে পাবা যে কিছু কোশ্চেন বারবার রিপিট আসছে কিছু টাইপের কোশ্চেন সবচেয়ে বেশি আসে তখন ওই কোয়েশ্চেনটা দেখে তুমি যদি বুঝতে পারো যে এটা কোন টাইপ বা কোন টপিক থেকে আসা কোশ্চেন ওই টপিকটার উপর তুমি সবচেয়ে বেশি ফোকাস করলা ওই টপিকটা অনেক বেশি পড়লা তাহলে কি হইলো ওই টপিকটার সাথে তোমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেল আর যেহেতু ওই টপিকটার সাথে তোমার ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেল ওই টপিক থেকে যদি কোশ্চেন আসে তাহলে তুমি কিন্তু পারলা তাহলে এইভাবে তুমি কিন্তু আগাইতে পারো আচ্ছা তো মোটামুটি এই যে জিনিসপত্রগুলো আমি বললাম পাশাপাশি আরো কয়েকটা জিনিস একটু মেনটেন করবা সেটা হচ্ছে যে পড়াশোনার ক্ষেত্রে যে এই যে ধরো নোট নিতেছো আবার এটা প্র্যাকটিস করতেছো প্র্যাকটিস করা কেন জরুরি তুমি একদিনে ধরো আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করো এই আট থেকে দশ ঘন্টা টেবিলে বসে শুধু পড়ে গেলেই কিন্তু হবে না পড়াশোনা করা আর কোয়ালিটি পড়াশোনা করার ভিতরে অনেক পার্থক্য আছে তোমাকে চেষ্টা করতে হবে এই আট থেকে দশ ঘন্টা কিভাবে কোয়ালিটি পড়াশোনা করা যায় মানে পড়াশোনার কোয়ান্টিটিতে না যে কোয়ালিটিতে হবে আমার ক্ষেত্রে যেটা হয় আমি ধরো দিনে যদি তিন থেকে চার ঘন্টা পড়াশোনা করি তাহলে চেষ্টা করি যে এই বিষয়ে এক্সপার্ট কারা আছে তাদের ক্লাসগুলা বা তাদের লেকচারগুলা আগে দুইবার তিনবার দেখে নেয়া একবার স্বাভাবিকভাবে একবার দেখি নোট করি তারপরে সেম ক্লাস ওয়ান পয়েন্ট ফাইভ এক্স স্পিডে দিয়ে দেখি দিয়ে শুনি বুঝি বোঝার পরে তারপরে যখন আমি এই নোটটা এবং ওই রিলেটেড বই একা একা পড়া ট্রাই করি তখন আমি খুব লিখে লিখে পড়ি বুঝছো এই প্র্যাকটিস খাতায় লিখে লিখে পড়ি এতে যেটা হয় যে জিনিসপত্রগুলা আমার লেখার চর্চা হয় এবং আমার ভিতরে গেথে যায় মনে হয় আমি এটা অনেক আগে থেকে পারি এই জিনিসটা অনেক কাজে দেয় এটাকে আমি বলছি কোয়ালিটি পড়াশোনা এটা একটু ট্রাই করতে পারো এটা ট্রাই করলে আমার মনে হয় তোমার পড়াশোনার কোয়ালিটি আর একটু ডেভেলপ হবে ঠিক আছে তো এটা একটু মনে রাখবা মাথায় রাখবা আর হচ্ছে আমাদের আরেকটা কমন যে প্রবলেম দেখা দেয় সেটা হচ্ছে ঘুমের রুটিন পড়াশোনার ক্ষেত্রে তুমি যখন অ্যাডমিশন টেস্ট টেস্টের নিতে ঢাকা শহরে আসবা তখন সবচেয়ে বড় প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে তোমার ঘুমের রুটিন তুমি এসে ঢাকার এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করতে কষ্ট করবো অনেক ঢাকাতে এসে ঢাকার এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করতে যখন তুমি অনেক স্ট্রাগল করবা তখন দেখবা রাতে তোমার ঘুম আসতেছে না তুমি বারোটা বেজে গেছে বারোটার পরে একটা বেজে গেছে দুইটা বেজে গেছে তিনটা বেজে গেছে চারটা বেজে যাচ্ছে ভোরে আজান দিয়ে দিছে তাও ঘুমাচ্ছে না এরপরে ঘুমের রুটিন যখনই নষ্ট হয়ে যাবে তখন দেখবা তুমি হচ্ছে সকাল দশটা বারোটা এগারোটা পর্যন্ত ঘুম থেকে উঠে সারাদিন আর ভালো লাগছে না অর্থাৎ এই সময়টা তো পড়া হচ্ছেই না ঘুমের চিন্তায় আর সারা দিনটাই নষ্ট হচ্ছে তো এই প্রবলেমে পড়া যাবে না এই সাইকেলের ভিতরে কোনোভাবেই ঢোকা যাবে না চেষ্টা করবা যে ঘুমের রুটিনটা অনেক সাফ রাখা সব সময় বারোটার ভিতরে ঘুমায় যাওয়া এবং বারোটার ভিতর ঘুমায় সকাল আটটায় উঠে যাওয়া এই বারোটা থেকে আটটা এর ভিতরে সবসময় ঘুমের সাইকেলটা রাখা এবং বারোটা থেকে আটটার ভিতরে ঘুমের সাইকেল রেখে এই সময় একটা কোয়ালিটি ঘুম ম্যানেজমেন্ট করবা যাতে সবচেয়ে ভালো ডিপ কোয়ালিটি ঘুম হয় এরপরে সকাল আটটায় সকাল বেলাতে পড়তে বসবা সকাল বেলা চার ঘন্টা পড়বা এই আটটা থেকে বারোটা পর্যন্ত সকালে চার ঘন্টা খুব মনোযোগ দিয়ে সুন্দর করে পড়াশোনা করবা বারোটার পরে পড়াশোনা নাও করতে পারো দুইটা পর্যন্ত ব্রেক দিলা বা তিনটা পর্যন্ত ব্রেক দিলা বারোটার পর থেকে সকালে চার ঘন্টা পড়াশোনা করে দুইটা ব্রেক দিয়ে তারপরে আবার বিকালে তিন ঘন্টা পড়াশোনা করলাম রাখবা যে কোনো ভাবে করে কাজে লাগাতে হবে। রাতের ঘুমটা যদি তোমার ভালো হয় এই রাতের ঘুমটা যদি ভালো দিতে পারো তাহলে বিকালে আর তোমার ঘুমানো লাগবে না রাতে আট ঘন্টা নিয়মিত ঘুমাইলে বিকালে আর ঘুমানো লাগবে না ফলে পড়াশোনার টাইম লাইনটা ঠিক থাকবে এবং চেষ্টা করবা রাতে যে আবার চার ঘন্টা মিনিমাম পড়াশোনা করা তাহলে চার আট চার আট আট তিন এগারো ঘন্টা তুমি পড়াশোনা করার একটা টাইম কিন্তু বের করে ফেলতে পারছো এই যে এই যে পড়াশোনার টাইমটা এটা কেবলমাত্র ছুটির দিনে সম্ভব ছুটির দিনে সম্ভব হচ্ছে এগারো ঘন্টা পড়াশোনা করা বাট যেদিন তোমার কোচিং থাকবে সেদিন তো তুমি পাবা না হয় তোমার সকালে কোচিং করতে হবে না হয় বিকালে কোচিং করতে হবে ওই দিন চেষ্টা করবা যে কোচিং থেকে যাতায়াত এবং কোচিং মিলায় আমার তিনটা ঘন্টা চলে যাবে এই তিন ঘন্টা চলে যাওয়ার পরে বাকি যে চার চার আট ঘন্টা থাকতেছে এই আট ঘন্টা যেন আমি নিয়মিত পড়ি অর্থাৎ কোচিংয়ের দিনগুলোতে আমার পড়াশোনা হবে আট ঘন্টা আর যেদিন দিন হচ্ছে ছুটি সেদিন হবে হচ্ছে আমার দশ থেকে এগারো ঘন্টা এই টাইমটা একটু মেইনটেইন করে পড়াশোনা করবা তাহলে আমার মনে হয় যে তোমার প্রিপারেশনটা অনেক বেশি গুছিয়ে যাবে আর তোমার প্রিপারেশন রিলেটেড যে কোনো কোশ্চেন আমি এটা স্পেশালি এইসএসসি টোয়েন্টি থ্রি জন্য বানাচ্ছি তোমাদের যদি প্রিপারেশন রিলেটেড যে কোনো क्वेश्चन থাকে আগামী দিনগুলোতে অবশ্যই অবশ্যই তুমি হচ্ছে আমার চ্যানেলে এই ভিডিওর কমেন্ট বক্সে বা চ্যানেলে যে কোনো জায়গাতে কমেন্ট করে জানাবা আমি সব সময় অ্যাক্টিভ থাকি আমি এই কমেন্টগুলো পড়ব তোমার প্রবলেমটা বোঝার চেষ্টা করব আমার ইন থেকে আমার যে থটস বা যেই ব্যাপারগুলা এগুলা তোমাকে জানিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমার প্রিপারেশনের শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে হেল্প করার চেষ্টা করব যে তুমি ঢাকা ইউনিভার্সিটির কয় ইউনিট কীভাবে ক্র্যাক করতে পারবা আর আমি পাশাপাশি টেন মিনিট স্কুলে ঢাকা ইউনিভার্সিটির কয় ইউনিটে এই বছর অ্যাডমিশন টেস্টে ক্লাস নিব এবং অন্যান্য ছোটো ছোটো টিউশন প্রাইভেট এগুলো তো আসেই এগুলো তো করাবই এবছর আমি আর উদ্ভাসে নেই উদ্ভাসে গত দুইটা তিনটা সিজনে আমি ক্লাস নিয়েছি চমৎকার অভিজ্ঞতা ছিল বাট এই বছর আমি অনলাইন ভিত্তিক পড়াশোনাটাতে বেশি যাব এবং চেষ্টা করব যেহেতু আমি ফ্রি আসি আমি বিভিন্ন ব্রাঞ্চে যে ক্লাস নিতেছি না আমি ফ্রি থাকবো তোমাদেরকে আমার ক্লাসের মাধ্যমে সর্বোচ্চ পরিমাণ হেল্প দেওয়া প্রত্যেকটা চ্যাপ্টার আমি ধরে ধরে বোর্ডে পুড়িয়ে চ্যাপ্টার কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টার আমি গুছিয়ে দেওয়ার চেষ্টা করবো ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটির জন্য আর তোমাদের যে স্পেসিফিক কোয়েশন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা আর হ্যাঁ যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে যদি ভাইয়ার বোঝানো ভালো লেগে থাকে যদি ভাইয়ার প্রকাশভঙ্গি ভালো লেগে থাকে বা আমার চ্যানেলকে মনে হয় যে তোমার জন্য উপকারী মনে হইছে তাহলে তোমার যে ফ্রেন্ড সার্কেল কমিউনিটি যারা প্রিপারেশন নিচ্ছে অবশ্যই তাদের ভিতরে শেয়ার করতে ভুলবা না তুমি শেয়ার করলে তোমরা দেখলে আমি আরও বেশি অনুপ্রাণিত হবো এবং পড়াইতে থাকবো ধন্যবাদ তোমাদের এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য এতক্ষণ ধরে তোমাদের সাথে ছিলাম আমি মিল্টন খন্দকার ভাইয়া আসসালামু আলাইকুম